ওই ঘোমটাওয়ালা মৌলবীদের ফতুয়া মানা যাবে, ওদের কোনো ফতুয়া শোনা যাবে না, এটাই হবে ইমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বুঝাইতে চাইলাম নবী আমার আপন, কত আপন নবী আমার, জীবনের চাইতে আরো বেশি আপন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমি আরেকটা উদাহরণ দিতে চাই, নবী আমার কত আপন। আজকে জগতের মধ্যে প্রত্যেকটা ইমানদার আমার নবীকে দেখতে চায়, কথা কোন ঠিক কিনা? জমান খুলে বলেন নবী দেখা যায় কি যায় না? বলেন 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 যায় কি না? নবী আমার কত আপন। আল্লাহর নবী সাহাবীরা একদিন প্রশ্ন করেছিলেন, নবী আমরা তো আপনাকে দেখলাম, আপনাকে দেখার পরে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আপনাকে দেখার পরে আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, নবীকে ইমানের সাথে দেখলে জান্নাত ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে ইমানের সাথে দেখেছে, আমার নবী ডাক দেয়া বললেন আমার আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো, এর ডকুমেন্ট হলো, এর দলিল হলো কোরআনের আয়াত রাদিয়াল্লাহু আনহুম মারদুয়ান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে আমার নবী, নবীকে ডাক দেয়া বলতেছে আমি আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, নবী আপনি যখন পৃথিবীর পর্দা অতিক্রম করে রওজা মোবারকে শায়িত থাকবেন, রওজা মোবারকে যখন আপনি আরাম করবেন গো নবী, ও নবী জানতে চায় আসরের ময়দানে কিয়ামতের আগে বাংলাদেশের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, ইন্ডিয়ার উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, ফিলিস্তাইনের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, কাশ্মীরের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে, পৃথিবীর তাম প্রান্তরি প্রান্তরে যত মুসলমান আছে সবাই তো আপনি রসূলুল্লাহকে দেখতে চাইবে। আমরা যেভাবে আপনাকে দেখে জান্নাত ওয়াজিব করে নিলাম, জাহান্নামটা হারাম করে নিলাম, ও নবী প্রশ্ন করলাম জবাব দেন, কিয়ামতের আগে যত উম্মত পৃথিবীতে আসবে গো নবী, তারা তো আপনাকে দেখতে চাইবে, আপনি তাদের ব্যাপারে কি ফয়সালা দিবেন? আমার নবী ডাক দেয়া বললেন, উম্মত তখনও আমি রসুল কথা দিলাম, আমার প্রেমিকদের সাথে আমি তাদের বাড়িতে গিয়ে দেখা দেব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে দেখা করতেন, কথা কন? এক সাহাবি নবীর দরবারে আসলেন, চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবি রে তুমি কেন কান্না করো? এবার সাহাবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি, আমি আপনার চেহারা মোবারক দেখলে পরে আমার অন্তরের জ্বালা জুড়িয়ে যায়, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, সারাদিন যখন মাটি গাঁটি যখন আমি পরিশ্রম করি, পরিশ্রম করার ফাঁকে ফাঁকে যখন আপনি রসুলের কথা মনে পড়ে যায়, আমি সাথে সাথে আপনার কাছে চলে আসি, আপনাকে এক নজর দেখে আবার মাঠে চলে যাই, আপনাকে এক নজর দেখে আমি আবার কাজে চলে যাই, আপনাকে এক নজর দেখে আমি আবার কর্মে আমার পরিবারের কাছে চলে যাই। নবী গো আমি আপনার খেদমতে এসে আপনাকে দেখলে পরে অন্তরে প্রশান্তি পাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবি জবাব দাও, তোমার কান্নার কারণটা কি? আল্লাহু আকবার বলেন, নবীজি তো চেহারা দেখিল বুঝতেই পারেন কেন এসেছে, কথা কোন ঠিক না? আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবি বলো তোমার কান্নার কারণটা কি, তুমি কেন কান্না করতেছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার সাহাবি ডাক দিয়ে বলে, নবী আমার কান্নার কারণ হলো একটা, সেটা হলো এই, আপনি রসুলকে দুনিয়াতে যেমনি ভাবে আমি দেখতে পাই, হাসরের শেষ বিচারের পরে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে থাকবেন গো নবী, আমি জানতে চাই আপনার সাথে জান্নাতে আমি এইভাবে দেখা করতে পারবো কি না? সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে নবী আপনি জান্নাতে এইভাবে আপনাকে বিনা পারমিশন, কোনো পারমিশন ছাড়া দেখতে চাই। আল্লাহ আকবার। কন্যা বলেন দেখি, এমপি সাহেবের সাথে সরাসরি দেখা করা যায়নি, কথা কন্যাকা? এমপির বাসভবনে যাবেন, প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে, ইচ্ছা করলে আপনি দেখা করতে পারবেন না। আমার দেশে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে যাদেরকে সাথে দেখা করতে করে তিনজন দারোয়ান টপকাইয়া তারপরে যাওয়া লাগে, কথা বলেন কথা বলেন বলেন আছে না নাই? আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে থাকবেন, আমি থাকবো কোথায় আমি জানি না, আমি দুনিয়াতে আপনি
আপনাকে যেমনি ভাবে বিনা পারমিশনে দেখতে পারি এভাবে আপনাকে দেখতে পারবো কিনা? নবী কয় তোমার এই প্রশ্নের জবাব নেওয়ার আগে তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও। এবার সাহাবিকে আমার নবী প্রশ্ন করলেন, রে সাহাবি জবাব দাও পৃথিবীতে সবচাইতে তোমার আপন ব্যক্তিকে। বলে যে ইয়া রাসূল আল্লাহ, পৃথিবীতে সবচাইতে আপন হলেন আপনি রাসূল, পৃথিবীতে সবচাইতে তুমি কাকে ভালোবাসো? সাহাবি আবার প্রশ্নের জবাব দিল, আপনি রাসূলকে ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোর প্রশ্নের জবাব নিয়ে যা, তুই যাকে বেশি ভালোবাসলি তার সাথে তোর জান্নাত হয়ে যাবে। আমি রাসূল কথা দিলাম, আমি নবী কথা দিলাম, রে সাহাবি তুই যদি আমাকে সবচাইতে বেশি ভালোবাসিস তোকে ছাড়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ আকবার বলে, এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না? নাই। পৃথিবীর মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, এই জগতের মধ্যে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা আমাকে দেখার জন্য আমার কাছে আসা লাগতো, আর আমার কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে তারা আমাকে দেখার জন্য মদিনাতে আশা রাখবে না। তারা যদি আমি রাসূলুল্লাহর মহব্বতটাকে অন্তরে লালন করে আর আমার সুন্নতের ইত্তেবা যদি পরিপূর্ণভাবে করতে পারে, রে সাহাবীরা আমি রাসূল কথা দিলাম মদিনায় নয়, আমি রাসূল তাদের ঘরের মধ্যে গিয়ে তাদের সাথে দিদার দেব। আর জোরে কান আল্লাহু আকবার বলেন, নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, নবী দেখা দিতে পারে কি পারে না? পাওয়ার দিয়েছে কে? আমার নবী দিয়ে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা, যারা আমাকে ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দেখেছে তারা সত্যিকারে আমি রাসূলকে দেখেছে। তার কারণ হলো ইবলিস কোনোদিন আমার সুরত ধরতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ বলেন, আমার নবী আপন না পর? কত আপন যে আপনার ঘরেই চলে আসছে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে আপনি নেতাকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, চেয়ারম্যানকে ভালোবাসেন, মেম্বারকে ভালোবাসেন, মাদ্রাসার মুফতি মহাদ্দিসকে ভালোবাসেন, তারা আপনার ঘরে এসে আপনার সাথে দেখা দিবে না। তাদের সাথে দেখা করতে হলে তাদের বাসভবনে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত তুই যদি আমাকে সাচ্চা ভালোবাসা দিতে পারিস, তুই যদি আমাকে 100% পিওর ভালোবাসা দিতে পারিস, আমি রাসূল কথা দিলাম মদিনার কামলিওয়ালা মদিনা থেকে তোর ঘরে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুফি ফাতি আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি মদিনায় গিয়ে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে মদিনায় থাকতে চাই গো নবী, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনায় দিও, আমার দাফনটা যেন মাকবারাতুল বাকিটা হয়, জান্নাতুল বাকির মধ্যে যেন আমার দাফনটা হয়। মদিনার মানুষগুলো জিজ্ঞাসা করতে শুরু করলো, তাহলে ফায়দা কি হবে? তোমার মৃত্যুটা মদিনায় হলো, তোমার দাফনটা জান্নাতুল বাকির মধ্যে হলো, তাহলে কি হবে? হযরতে সুফি ফতে আলী ওয়াইসি ডাক দিয়ে বলে, আমি জান্নাতুল বাকি মধ্যে শুয়ে শুয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকব। আল্লাহ আকবার বলে, আমার আল্লাহ ডাক দেয় বলে, ও নবী পাগলদারে তাড়াতাড়ি ভাগতে কোন। সুবহানাল্লাহ। কোন না, আশিকের প্রেম আর ভালোবাসার কাছে শুধু আল্লাহ এবং রসুল নয়, পৃথিবীর সবকিছু হার মানে। ভালোবাসার কাছে সবকিছু হার মানে। আমরা দেখেছি রসুল্লাহ কত আপন এই জগতের মধ্যে। সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, আপনারা দেখে শুনেছেন, সৈয়দ আহমদ রেফাই নবীর দরবারে গেলেন, কাসিদা পাঠ করলেন, কাসিদার শেষ লাইন তেলাওয়াত করতে শুরু করলেন, ডাক দিয়ে বললেন, ফামদু দিয়া মিনাক, ও নবী আমি এতদিন দূরে ছিলাম, দূরে থেকে আমি আমার ভালোবাসার চিঠিটা আপনার কাছে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হুজ্জাজ ইকরামরা যখন হজ করার জন্য আমার এলাকা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসতো গো নবী, আমি তখন আমার ভালোবাসা মাকা সালাম খানি তাদের কাছে পাঠিয়ে দিতাম। ও নবী আমরাও আজকে পৃথিবীর জমিনের মধ্যে হযরত সৈয়দ আহমদ রেফাইয়ের মতো আমরাও ফাজিদের কাছে আমার নবীর কাছে সালাম দেই কি দেই না? বলেন বলেন, দেই কি না? হুজ্জাজে কেরামরা যখন হজ করতে যায় তখন আমরা বলি, ও হাজি সাহাব আমার সালাম খানা নবীজির রওজা পাকে পাঁচ পঠাইয়া দিও। কথা কন্যা বলি কিনা আমরা, যে আমার সালামটা নবীজির
রওজাতে পৌঁছাইয়া দিও। আবার কেউ কেউ সুরে সুরেও বলে সাল্লাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায়। বলেন সাল্লাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায়। ওরে আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে ও আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে ও গড়া গড়ি দিয়া কাঁদে গড়া গড়ি দিয়া কাঁদে বলে মনের বেদনা তোমরা যদি যাও মদিনা। বলেন সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তফায় তোমরা যদি যাও মদিনায়। সৈয়দ আহমদ রফাই ডাকটা বলে ও দুনিয়ার মানুষ নবীজির রওজা পাকে দাঁড়াইয়া যখন আমি বলতে শুরু করলাম নবী আমি যখন মাতৃভূমিতে ছিলাম আমি যখন দূর দেশে ছিলাম গো নবী হাজিদের কাছে আমার সালাম পাঠাইয়া দিতাম হাজিদের কাছে আমার ভালোবাসার চিঠিটা আমি দিয়ে দিতাম আজকে আপনি আমি আপনার রওজার পাশে হাজির হয়েছি গো নবী আপনি আজকে আর অন্যের মাধ্যমে নয় নিজে যখন হাজির হয়ে গেলাম গো নবী আমার ভালোবাসার দাবি আমার আবেগের দাবি গো নবী ফন্দু দিয়া মিনাক আপনার ডান হাতটা আজকে বের করে দিবেন আমি সৈয়দ আহমদ রেফাই আপনার হাতের মধ্যে আজকে চুম্বন বসাইয়া দেব। আল্লাহু আকবার বলেন ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে অবাস্তব জিনিসটাই বাস্তবে পরিণত হয়ে যায়। আল্লাহর নবীর পাগল যখন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যখন এইভাবে আরজ করতে শুরু করলো ফামদু দিয়া মিনা কো নবী আপনার ডান হাত আজকে রওজার ভিতর থেকে বের করে দিন হযরতে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান 50,000 মুসলমান সেদিন মসজিদে নববীর মধ্যে পাগলের পাগলামি দেখতেছে। আল্লাহু আকবার বলেন এ পাগলের পাগলামি দেখো না এ পাগলের পাগলামি করে পাগলের পাগলামির কারণে নবীর ডান হাত দেখতে পেয়েছে পাগলের পাগলামির কারণে ওয়াইস করেনি জুব্বা পাইছি কথা বলেন ঠিক কিনা। হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি মানে মসজিদে নববীর মধ্যে 50,000 মুসলমান একসাথে দাঁড়িয়ে পাগলের পাগলামি দেখতেছে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করতেছে আর বলতেছে নবী আমি আজকে ডান হাতের মধ্যে চুমুনা দিয়ে এখান থেকে যাব না আপনি রসুলের ডান হাতে আজকে চুম্বন দিব ফান্দু দিয়ে আমি না ডান হাত তাড়াতাড়ি বের করে দেন। হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা দেখতে পেয়েছি আমার নবী এই পাগলের পাগলামির কারণে রওজা শরীফ থেকে ডান হাত বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন বলেন আমার নবী জিন্দা না মুর্দা? রে পৃথিবীর মুসলমান ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে পাগলের পাগলামির কারণে ডান হাতের মধ্যে হযরতে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই যখন দেখতে পেয়েছেন নবীজির ডান হাত মোবারক বের করে দিয়েছে আর একটা মুহূর্ত দেরি করে না এই নবীজির ডান হাতের মধ্যে চুম্বন বসাইয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। পাগলের পাগলামির কারণে ডান হাতে চুম্বন দেওয়া যায় পাগলের পাগলামির কারণে নবীজির জুব্বা মোবারক পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা বলি আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী পাগল নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পাগল নয় আমরা তো পাগল আমরা তো পাগল আমরা নবীর পাগল কথা কণ্ঠে কেনা আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনারি ধুলি বালি মোরে মদিনারি ধুলি বালি
আলিমুর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। কথা কোন ঠিক না? কি দেখেছো মিয়া? পাগলামি করে নবীর হাত হাতে চুম্বন দেওয়া সম্ভব হয়েছে, পাগলামি কার কারণে? ভাইস কারণে নবীর জুব্বা মোবারক পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে বেটকি মেরা কইও না যে আমরা বেদাতি, আমরা জুব্বাওয়ালা বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দেখনি মোলা বেদাতি, আমরা এই পাগলামির কারণে আমাদের আকাবিররা, আমাদের অনেক মুরব্বীরা নবীজির দিদার পেয়েছে।